দাদু কাকরার সঙ্গে আমাকে একটা ব্যাংক ফিরিয়ে দিচ্ছে এই দেখুন নানান রকমের মাছ পড়েছে এখানে জিওল মাছ আছে একটা দেখুন পড়েছে ওরে বাবা রে কাকরার বাহার আর পায়ের মধ্যে যে শ্বাসটা আছে খেতে খুব ভালো লাগে দেশি কাকরা তো মিষ্টি মিষ্টি লাগছে নমস্কার ময়না কিচেনের তরফ থেকে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আমি চলে এসেছি দাদুর কাছে কাঁকড়া নেব দেখুন এখানে দাদু কাঁকড়া ধরেছে প্রতিদিন এরকম কিন্তু মাছ ধরা হয় মাছ দেখার জন্য সবাই চলে এসেছে দাদু কাঁকড়ার সঙ্গে আমাকে একটা ব্যাংক ফিরিয়ে দিচ্ছে দাদু কি কি মাছ পেয়েছো সবাইকে দেখাও এই দেখো ওরে বাবা রে সাপের মতো দেখা যাচ্ছে ধরাই যাচ্ছে না দাদু প্রচন্ড স্লিপ দাদু দেখুন আবার চায়না জাল তুলছে এক চায়না জাল তুলে দেখুন এক বস্তা মাছ পেয়েছে আর এক বালতি কাঁকড়া আর আপনাদের তুলে দেখাচ্ছি কি মাছ বলে এটা কুচো মাছ ছ-সাতটা তো কুচে মাছ পড়েছে তার সঙ্গে নানান রকমের মাছ দাদু কিন্তু কুচে মাছ সবাইকে দিয়ে দিচ্ছে আপনারা যদি নিতে চান চলে আসুন দারুণ মাছ হয়েছে দাদু না পাঁচ মিশালি মাছ এখানে একটা জিওল মাছ আছে আমার যা ভয় লাগছে এখান থেকে দেখুন বড় বড় সাইজের কাঁকড়া নিয়ে নিয়েছি বাড়িতে গিয়ে আপনাদের দেখাচ্ছি এক বালতি কাঁকড়া আদো তোমার কাছে কাঁকড়া নিয়ে গেলাম রান্না করি তারপরে যাবে সবাই মিলে ঠিক আছে আসবে তোমরা আবার হ্যাঁ এখান থেকে কিন্তু সব মাছগুলো ধরা হচ্ছে এখানে বেশি জল নেই শুধু কাঁকড়াই পেয়েছে নাকি না গো দিদি অনেক রকমের মাছ আমার দেখে যা ভালো লেগেছে না ওরে বাবা রে কাঁকড়ার বাহার দিদি দেখো একটার সঙ্গে একটা লেগে আছে ছাড়ানো যাচ্ছে না দেখেছো ছাড়ছে না বড় বড় দেশি কাঁকড়া এই দেখো আমার এখানে চারটে চলে আছে মালার মতন গেতে আছে কাটটা বেশি ধরে আছে গো আমারটা না না এই দেখো তোমারটাও চারটে আমারটাও চারটে সমান সমান হ্যাঁ ওই একটা হেরে গেছে যা তুমি হেরে গেছো তোমার তিনটে আমার চারটেই আছে এই দেখো আমি ঝাঁকাচ্ছি তাও পড়ছে না ওহো হো দেখো এই পড়ে গেল লক্ষ্মীমা কাঁকড়া কাটবে না দেখো কি সুন্দর তোমার জামার রঙের সাথে মিশে গেছে না ধরো তো একটু আজকে এই বড় বড় কাঁকড়াগুলো দিয়ে কাঁকড়াকারি করব আর ছোটগুলো রেখে দেব আমি দিদি বসে পড়েছি কাটতে কাঁকড়ার ডাড়াগুলো দেখেছেন কত মোটা মোটা বাপরে বাপ কিভাবে যে কাটবো ধরাটাই একটু মুশকিল
কাঁকড়ার মধ্যে কিন্তু নোংরা আছে, নোংরাটা ফেলে দেবো। এই যে এটা নোংরা, দু সাইডেই থাকে। কাঁকড়ার ডাঁড়াগুলো নোড়া দিয়ে একটু ভেঙে নিতে হবে, নাহলে খেতে গেলে মুখে লাগবে, রান্না করে তেল মশলাও ভালো ঢুকবে। দেখি কামু, কাঁকড়া কাটা হয়ে গেছে, এবার ভালো করে ধুয়ে নেব। কাঁকড়াগুলো অনেক কবার ধুয়ে নিয়েছি, প্রায় 20 বার তো হবেই হবে, একদম চকচক করে নিয়েছি ধুয়ে। এই দেখুন, শুকনো লঙ্কা ধনে জিরে একসঙ্গে বেটে নিচ্ছি। প্রথমে কাঁকড়াগুলো ভেজে নেব, তার জন্য উনুন ধরিয়ে নিচ্ছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে তেল গরম করে নিয়েছি, আর কাঁকড়া দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আদা রসুন একসঙ্গে বেটে নিচ্ছি। কাঁকড়া ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে দেখুন। এইভাবে আমি ভেজে নিয়েছি, কড়াইতে আবারও আমি তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো ফোড়ন, জিরে, গোটা জিরে, আর দিয়ে দেবো কটা কারি পাতা। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন আদা বাটা। পেঁয়াজ রসুন আদাটা আমি ভালো করে ভেজে নিয়েছি, কাঁচা গন্ধটা আর নেই। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জিরে, ধনে, শুকনো লঙ্কা বাটা, হলুদ, লবণ, টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, মশলাটা যেন পুড়ে না যায় নিচে। মশলাটা ভালো করে কষিয়ে নিলাম, এবার ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে দেবো। ভালো করে মশলার সঙ্গে কাঁকড়াগুলো কষিয়ে নিলাম, কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো জল। জল দিয়ে আমি ফুটিয়ে ফুটিয়ে দেখুন শুকনো শুকনো করে নিয়েছি, কাঁকড়াটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে ভালো। আমার রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। লক্ষ্মী, নাও 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 নাও, গরম গরম খাও। ও মা নাও, তিনজনাকে দিয়ে দিয়েছি, তিনজনের খাওয়া হলেই তারপর আমি খাবো। নাও নাও, খাচ্ছ? মা আসতে খাও, কাঁকড়ার পায়ে কিন্তু দাঁত ভেঙে যাবে তোমার। না না, এসে বড় বড় কাঁকড়া খাইছি তাই দাঁত ভাঙে নাই, আর এখন তো খেলে আরো আগে ভাঙবে না বলো। আওয়াজ হচ্ছে রান্না ভালো আছে, আওয়াজটাও তো দারুণ করছো। না দিদি, থেমে গেল কেন? এক থালা নিয়ে বসে আছি আমি, থামি নাই। হ্যাঁ শুরু করো। মশলাটা বেশ ঢুকেছে। কাঁকড়ার ভিতরে বেশ মশলা ঢুকেছে। দেশি কাঁকড়া তো
মিষ্টি মিষ্টি লাগছে। ওমা আস্তে খাও, আমার কিন্তু ভয় লাগছে, দাঁত খুলে গেল বাবা কিন্তু। আরে না, কাজলি মায়া, তোর শ্বশুর না আগে বিলে থেকে এই বড় বড় কাঁকড়া ধরে আনতো, অনেক বড় বড় না? হ্যাঁ, মোটা মোটা ঠ্যাং। দেশি ছিল? হ্যাঁ, সেগুলোও দেশি। ওই কাঁকড়ার ডাড়াগুলো তো এত মোটা মোটা ছিল, শ্বাস হতো না দাঁড়ন? হ্যাঁ, মোটা মোটা শ্বাস। কাঁকড়ার পায়ের মধ্যে যে শ্বাসটা আছে খেতে খুব ভালো লাগে। এই দেখুন শ্বাসটা কত সুন্দর, এইটাই খেতে ভালো লাগে বেশি। ভালো হয়েছে। আর দু পিস নাও। না না, আর দিস না, অনেক খেয়েছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর আপনারা ঠিক এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আপনারা ভালো থাকবেন, টাটা।